এবার কলকাতায় গঙ্গা আরতির ছোঁয়া শহর শিলিগুড়িতে। পুরসভার উদ্যোগে শুরু হবে এই আরতি, মূলত মহানন্দা নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ বলেই জানান মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির সমস্ত পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন শিলিগুড়ি পুরসভা। পুলিশ, দমকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ প্রায় সমস্ত প্রশাসনিক বিভাগ এদিন উপস্থিত ছিলেন। এই পুজো প্রস্তুতি আলোচনা সভা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদরা উপস্থিত ছিলেন। পুজো উদ্যোক্তাদের সামনে বেশ কিছু নিয়ম শৃঙ্খলার কথা তুলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন মেয়র জানান, পুজোর আগে শহরকে সাজিয়ে তোলা হবে, ট্রাফিক নিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে পুজোর কদিন শহর যানজট মুক্ত থাকে। মেয়র জানান, মোহনবাগান এভিনিউকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়ে যার উদ্বোধন 29 সেপ্টেম্বর হবে। পাশাপাশি মহানন্দা নদীকে দূষণ মুক্ত করতে পুরসভার পক্ষ থেকে সন্ধ্যা আরতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শহরের মুকুটে আরও একটি নতুন পালক সংযোজিত করা হবে। সন্ধ্যা আরতি আমরা কলকাতার যেরকম করেছেন, ওখানে তো গঙ্গা আছে, সেজন্য কলকাতায় অনেক সুবিধা। তো আমাদের এখানে মহানন্দাতে অত জল থাকে না, আমরা একটু নব্যতা বাড়িয়ে কথা বলেছি ইরিগেশন সাথে যে একটু নব্যতা বাড়িয়ে এবং জল নদীটাকে তো আমরা আগের রূপে ফিরিয়ে দিতে চাচ্ছি। সুতরাং এখানে সন্ধ্যা আরতিটা আমরা খুব সুন্দরভাবে কলকাতায় যেরকম করেছে ওরকম ডিজাইন ড্রয়িং করে এখানে বিভিন্ন সংস্থা যারা এই এই ধরনের পূজা আর্চা আরতির সাথে যুক্ত তাদের সহায়তা নিয়ে অংশগ্রহণ করে এটা খুব সুন্দর করে আমরা সন্ধ্যা আরতিটা এই ধার দিয়ে আমরা করব। আর এই মাসের 29 তারিখ আমরা যে বিউটিফিকেশনটা করেছি এখন পর্যন্ত, আগে যেটা করেছিলাম সেটা সবাই দেখেছে রাস্তা তৈরির সময়, তারপরেও আমরা অনেকটা ডেভেলপ করেছি, সেই বিউটিফিকেশনটা আমরা 29 তারিখ সন্ধ্যা 6:30 আমরা উদ্বোধন করব। মিটিং হবে, এরপরে ট্রাফিক নিয়ে আমরা ইলাবোরেট একটা বড় মিটিং করব, যেখানে আরটিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই থাকবে। আজকে উনি প্রথম এসেছেন, আমাকে ফোন করেছিলেন, আমি তখন ব্যাঙ্গালোর ছিলাম, একটা কাশি মিটিং একটা 1-to-1 একটা ছোটো করে আজকে করে নিই, তারপর আমরা এই পুজোর আগেই ওনাকে নিয়ে একটা এলাবোরেট বড় ট্রাফিক নিয়েই শুধু একটা মিটিং আমরা করব। ক্লাবগুলোকে আমরা মোটিভেট করব, সবাই মিলে তো এই কাজটা করতে হবে। আমরা যেহেতু এবার লেট মরশুম হচ্ছে, সুতরাং আমরা এটা পুজো পর্যন্ত এই ডেঙ্গু সচেতনতাটা আমরা চালাবো।